إذا دخلت الأشهر যখন 10 দিন প্রবেশ করবে ও আরাদা আহাদুকুম আইয়ু দাহি শব্দগুলো মনে রাখেন যে চায় যে আমি কুরবানি করব এই ইচ্ছা যেই পোষণ করেছে এটা হচ্ছে তার জন্য আইয়ু দাহি ফালা ইয়ামাসসা মিন শাআরিহি ওয়া বাশারিহি শাই সে যেন তার চুল এবং নখের কোনো কিছু স্পর্শ না করে তার মানে এগুলো যেন না কাটে এটা ইমাম মুসলিম কোট করেছেন হাদিস আপনি 5011-তে পেয়ে যাবেন মানে 5011 নম্বর হাদিস কুরবানি যে ফরজ না এই হাদিসও তার একটা দলিল দেখেন রাসূলুল্লাহ কি বলেছেন মান আরাদা আইয়ুদাহি যে ইচ্ছা করে যে আমি কুরবানি করব তাহলে কুরবানি যদি ফরজ হতো তাহলে ইচ্ছা শব্দটা আসবে না এখানে হচ্ছে যার ইচ্ছা সামর্থ্য আছে আপনার ইচ্ছা আপনি যদি ইচ্ছা করেন যে কুরবানি করবেন তাহলে আপনি কুরবানি করেন রাসূলুল্লাহ বলেছেন যে ইচ্ছা করে যে আমি কুরবানি করব এই আমলটা হচ্ছে তার জন্য সে কুরবানির পশু যবাহ না হয়ে যাওয়া পর্যন্ত তার চুল তার নখ কোনো কিছু সে কাটবে না এই অবস্থায় সে রেখে নেবে এটা ইমাম মুসলিম হাদিস থেকে প্রমাণিত রয়েছে এখন আরেকটা শব্দ হচ্ছে ইজা রাইতুম হিলাল আজিল হিজ্জা তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখে নেবে ও আরাদা আহাদুকুম আইয়ুদাহি এবং তোমাদের মধ্যে কেউ যদি কুরবানি করার ইচ্ছা পোষণ করো ফালিয়ুমসিক আন শাআরিহি ওয়া আজফারিহি সে যেন তার চুল এবং নখকে থামিয়ে নেয় তার মানে এগুলো থেকে যেন না কাটে এটাও ইমাম মুসলিম কোট করেছেন এবং এটা আপনি 5013 মানে 5013 নম্বরে পেয়ে যাবেন প্রশ্ন হলো সময়টা হলো কুরবানি না হওয়া পর্যন্ত কতক্ষণ ফালা ইয়াখুজান্না মিন শাআরিহি ওয়ালা মিন আজফারিহি শাইআন হাত্তা ইউদাহা কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তার পশুটা জবা না হয়ে যাচ্ছে এই জন্য সীমাটা আপনাকে বলে দিলাম কুরবানি হয়ে যাবে আপনি তখন ইচ্ছা এখন আপনি পরিষ্কার হতে পারেন কোনো বাধা নাই বিশেষ দ্রষ্টব্য হলো ভুলে কোনো ব্যক্তি চুল নখ কেটে যদি ফেলে তার হুকুম কি হবে মূলত এই যে চুল আর নখ কাটা যাবে না এটা কুরবানি হওয়া না হওয়ার সাথে কোনো সম্পর্ক নেই এটা অতিরিক্ত একটা আমল বলা হয়েছে যেটা করলে হয়তো আপনি নেকি পাবেন কিন্তু এটা কেউ যদি ভুলে তার চুল বা নখ কেটে ফেলে তার কুরবানি হবে না হবে এই সম্পর্কে কোনো প্রশ্ন আসবে না কারণ কুরবানির পশুর হুকুম আলাদা আর এটা আলাদা একটা হুকুম হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লামের মাধ্যমে আমাদেরকে ওই মুহরিম ব্যক্তিদের একটা সাদৃশ্যতা দেখাতে চেয়েছেন কারণ যারা এহরামে রয়েছে তারা আতর ব্যবহার করে না তারা চুল নখ কিছুই কাটতে পারে না হতে পারে আল্লাহ আমাদেরকেও মর্যাদা দেওয়ার জন্য এই নিয়মটা জাস্ট আমাদেরকে দিয়েছেন যাতে করে এই 10 দিন আমরা ওই হাজিদের মতো নিজের হুলিয়াটাকে করে রাখি দাড়িটারি সবটা থেকে যাবে এব্রো থেব্রো থেকে যাবে এটাই চেয়েছেন আল্লাহ এর বেশি কিছু নয় আল্লাহ আলম কিন্তু এটা কুরবানি হওয়া না হওয়ার সাথে কোনো সম্পর্ক নাই আপনি ভুলে যদি নখ কেটেও ফেলেন ওটা আল্লাহর কাছে ক্ষমা চাইবেন কিন্তু কুরবানি আপনি ঠিকই করবেন মানে মনের প্রশান্তি নষ্ট যেন না হয় যে আমার কুরবানি হবে কি হবে না না এমন দ্বিধায় আপনি ভুগবেন না আপনি আপনার কুরবানি করেন তাতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এখন বাকি থাকে কুরবানির পশু সংক্রান্ত কিছু কথা এক্ষেত্রে শুধু এতটা বলবো কারণ এই সপ্তাহের পর থেকেই হয়তো আগামী জুমার আগে অনেকে হয়তো কুরবানি পশু কিনে ফেলবেন তো কেনার আগে আপনাকে দুইটা জিনিস স্মরণে রাখতে হবে এক আপনি পশুটা কিনবেন আল্লাহর জন্য এটা আপনাকে অন্তর থেকে এটাকে আপনি বিশ্বাস করেন আগে এই পশুটা কিনবেন আপনি কার জন্য আল্লাহর জন্য লোভ দেখানো নয় তাহলে আল্লাহর জন্য যখন পশু কিনবেন আপনার সামর্থ্যটা যত উচ্চতে উঠাতে পারেন উঠান কে কি বললো না বললো দেখা দেখি নাই মানে আপনার যেখানে গিয়ে থেমে যাবে আমার আর সামর্থ্য কুলাচ্ছে না হতে পারে 50 হতে পারে 1 লাখ হতে পারে যা আপনার মানে মর্যাদা অনুযায়ী আপনি ওই পর্যন্ত উঠানোর চেষ্টা করবেন এমন যেন না হয় আপনার আছে 1 লাখ টাকা তো 20,000 টাকা একটা কুরবানি দিয়ে দিলেই হয়ে গেলো না এমন না কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পশু চয়ন করতেন পছন্দ করতেন তখন তিনি বাজারের এমন খাসি দুম্বাগুলো পছন্দ করতেন যেগুলো হৃষ্টপুষ্ট মোটা তাজা এবং 2 কালার বিশিষ্ট চাপলাশ যেটাকে বোঝায় সাদা কালা এরকম দেখতে যেগুলো খুব আকর্ষণীয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পশুগুলোকে পছন্দ করতেন তার মানে যেহেতু আপনি আল্লাহর জন্য দিচ্ছেন সেই জন্য তাহলে পশুর দিক থেকে সুন্দর হওয়া আরেকটা দিক হলো পশুর দিক থেকে নিখুঁত হওয়া সেটা হচ্ছে সুন্দর তো আপনি আপনার মতো করে চেষ্টা করেছেন কিন্তু দেখা যাবে যে ল্যাংরা বা একটা চোখে দেখে না অসুস্থ হয়ে গেছে এই ধরনের পশু কুরবানি করা যাবে না এক তো মানের দিক থেকে উন্নত মানের একটা পশু লাগবে আর
পশুর গঠন অনুযায়ী আপনাকে সুস্থ পশু কিনতে হবে, রুগ্ন পশু চলবে না। বরং আমরা প্রায় দেখতে পাই এই যে মানুষ মানুষকে শিক্ষা না দেওয়ার কারণে তারা মনে করে যে কুরবানি করা আমার উপর ফরজ, অথবা আমি না দিলে গুনাহগার হয়ে যাব, বা গত বছর কুরবানি করেছি এই বছর যদি না করি তাহলে আমি তো পাপী হয়ে যাব, বা আগামী বছর আমাকে করতেই হবে। এই যে যে বিষয়গুলো আছে এগুলো একটা ইসলামের সাথে কোনো সম্পর্ক না। আপনার এই বছর টাকা আছে, এই বছর কুরবানি করবেন, এই বছর নেকি পেলেন। আপনার টাকা দিয়ে আপনি কুরবানি করবেন, নেকি আপনি পেলেন, বিষয়টা হচ্ছে এরকম। সেটা গত বছর আর আগামী বছরের সাথে কোনো সম্পর্ক নেই। এটা যদি শিক্ষা না নেন তাহলে দেখা যায়, আমরা প্রায় দেখি গরু না পাওয়ার কারণে এই যে কাক্কারটেক হাটের মধ্যে আমরা দেখছি গ্রাম থেকে এমন গরুকে ধাক্কা দিয়ে মাঠে নিয়ে আসা হচ্ছে যে গরু চলতে ফিরতে পারে না, বেঁধে টেনে বাঁশ লাগিয়ে নিয়ে আসছে, অথচ এগুলো জায়েজ নাই এ পশু কুরবানি করা। এবং গড় থেকে 6 মাস 8 মাস হয়েছে এরকম বাছুর পর্যন্ত এনে এই ব্যবসায়ীরা বিক্রি করে দিচ্ছে সামান্য কয়েক টাকার জন্য। আপনি ইসলামটাকে তওয়াক্কা করলেন না? ব্যবসায়ীদের জন্য জায়েজ নাই দাঁতবিহীন পশু বিক্রি করা, আর আপনার জন্য জায়েজ নাই আপনি দাঁতবিহীন পশু কুরবানি করবেন, জায়েজ নাই আপনার জন্য। একটা পেলেই হয়ে গেল না, এটা ইসলাম নয়। রাসুল ইসলাম বলেছেন লা তাজবাহু ইল্লা মুসিন্নাতিন, তোমরা 2 দাঁত বিশিষ্ট বা 1 বছর হয়ে গেছে এমন বকরি ছাড়া আপনি জবাই করতে পারবেন না। তবে যদি মেষ হয়, যেটা আমরা দুম্বা বলি বা ভেড়া বলি, এটা 6 মাসের পর থেকে জায়েজ, 6 মাস হয়ে গেলে আপনি কোরবানি করতে পারবেন। এক্ষেত্রে মোটা যে একটা হাদিস রাসুল সাল্লাম বলেছেন লা তুজিজিউ, একটা শব্দ, আর একটা আছে লা তাজুজ, জায়েজ হবে না, আর একটা শব্দ হলো যথেষ্ট হবে না, যদি এই 4টা রোগ কোনো পশুর মধ্যে পাওয়া যায়। আল আওরা, যদি সেই পশু কানা হয়, দেখতে পায় না, স্পষ্ট বোঝা যাচ্ছে যেটা কানা। আল মারিদ, অসুস্থ, এমন রুগ্ন যে ওই যে বললাম দাঁড়াইতে পারতেছে না, পড়ে যাচ্ছে। আর ওয়াল আরজাউ, এতটা অক্ষম যে ওই ধাক্কা দিয়ে নিতে হয়, হাড্ডি বেরিয়ে গেছে, এরকমের অক্ষম পশুও চলবে না। ওয়াল কাসির আল্লাতি লা তুনকি, এমন পশু, এটাই শব্দ, এটা আল কাসির মানে হচ্ছে এমন বয়স হয়ে গেছে বা এমন রুগ্ন হয়ে গেছে যে চলতে ফিরতে পারে না। আরেকটা শব্দ হচ্ছে কি বললাম, আল আরজাউ, সেটা হচ্ছে খোরা, যেটা কাঠে পড়ে যাচ্ছে, এক পা স্পষ্ট বোঝা যাচ্ছে যে দাঁড়াতে পারতেছে না। এই ধরনের পশু আপনারা কিনবেন না। তা আজকের খুতবা থেকে এই মেসেজগুলো আমাদের জাতির জন্য, সেটা হলো এটা জিলকাদ মাস চলতেছে, এটা হারাম মাস, এই মাসের একটা মর্যাদা ছিল, উপরন্ত এখন আসবে জিলহজ মাস, চাঁদ উঠে গেলে আমরা দোয়া করব, এবং চাঁদ উঠে গেলেই আমাদের জন্য যে কাজটা করা উচিত না যারা কুরবানি করবেন, সেটা কি, নিজের চুল নখ না কাটা। আবার সতর্ক করে, এটা শুধু ওই ব্যক্তির জন্য যিনি কর্তা, যার টাকায় কুরবানি হচ্ছে, এটা অন্যান্য সদস্যদের জন্য নয়। যদি কোনো মহিলার টাকায় কুরবানি হয় তাহলে মহিলাও চাইলে এটা করতে পারে, কিন্তু আদার অন্য ব্যক্তিদের জন্য এটা বাধ্যতামূলক নয়। আর এটা একটা সুন্নাহ, এটা মিস্টেক হয়ে গেলে, ভুলে কেটে নিলে, কোনো কারণে কাটতে হলে, এটা কুরবানি হওয়া না হওয়ার সাথে কোনো সম্পর্ক নাই। এই কথাগুলো আমার পক্ষ থেকে যতটুকু আমি আয়ত্ত করতে পেরেছি। আকুলু কাউলি হাজা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম।